আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দর্শক জানতে চেয়েছেন আমরা কিভাবে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক তৈরি করে থাকি। সেই দর্শকদের কথা চিন্তা করে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ঘরে বসে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক তৈরি করি। এই জৈব কীটনাশকটি তৈরি করতে আমাদের বিশেষ কিছু দরকার হয় না, আমাদের ঘরে হাতের কাছে যা আছে তা দিয়েই আমরা তৈরি করতে পারি। ঘরে বসে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক কিভাবে তৈরি করা যায় সেই পদ্ধতি সম্পর্কে জানতে হলে না টেনে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্লিজ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ, আর সাথে সাথে নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজ উপায়ে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক তৈরি করা যায়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ভিনেগার ও তরল সাবান দিয়ে জৈব কীটনাশক বাড়িতে বসেই তৈরি করে নিতে পারেন। প্রথমে 1 লিটার পানিতে 1 টেবিল চামচ লিকুইড সোপ বা তরল সাবান নিব। দর্শক, আপনারা লিকুইড সোপ বা তরল সাবানের পরিবর্তে সমপরিমাণ গুঁড়া সাবানও নিতে পারেন। এখন তরল সাবানটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। এরপর পানি ও তরল সাবানের সাথে 1/2 কাপ ভিনেগার মিশাতে হবে। দর্শক, এখন পানি, তরল সাবান ও ভিনেগার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি জৈব কীটনাশক। এখন এই জৈব কীটনাশকটি আমরা একটি স্প্রে কন্টেইনারের মধ্যে নেব। এরপর এই জৈব কীটনাশকটি প্রয়োজন মতো আপনারা আপনাদের সবজি বাগানে স্প্রে করতে পারবেন। প্রিয় দর্শক, প্রতিবার ব্যবহারের পূর্বে এটিকে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। আরেকটি তথ্য মনে রাখা খুবই জরুরি, খেয়াল রাখতে হবে যেন ভিনেগারের পরিমাণ খুব বেশি না হয়। যদি ভিনেগারের পরিমাণ খুব বেশি হয় তাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সবগুলো উপকরণই পরিমাণ মতো নিতে হবে। দেখুন দর্শক, আমাদের বেগুন গাছের পাতায় এরকম পোকা হয়েছিল। আমরা এই পোকা দূর করার জন্য ঘরে তৈরি এই জৈব কীটনাশকটি ব্যবহার করেছিলাম, আমরা খুব ভালো ফল পেয়েছি। বেগুন গাছের যে সকল পাতায় পোকা হয়েছে আমরা সেই সকল পাতায় এই কীটনাশকটি স্প্রে করে দিচ্ছি। একটি তথ্য মনে রাখতে হবে, আপনারা যখন স্প্রে করবেন তখন পাতার উল্টা দিকে স্প্রে করতে হবে বেশি, কারণ পোকা সাধারণত পাতার উল্টা দিকে বেশি থাকে। যে সকল পাতায় পোকা আক্রমণ করেছে সেই প্রতিটি পাতাকে ধরে ধরে এই কীটনাশকটি ছিটিয়ে দিতে হবে। এই বেগুন গাছটিতে আমরা জৈব কীটনাশক ছিটিয়ে দিয়েছিলাম, দেখুন কোনো পাতায় এখন আর পোকা নেই। গাছে পোকা থাকলে ফলন ভালো হয় না, তাই গাছে যখনই পোকা দেখবেন তখনই এই জৈব কীটনাশকটি নিজেরা বাসায় তৈরি করে ছিটিয়ে দিতে পারেন। আমাদের মরিচ গাছের পাতায়ও এরকম পোকা হয়েছিল, ঠিক একইভাবে আমরা বাসায় তৈরি এই জৈব কীটনাশকটি ছিটিয়ে দিয়েছিলাম। জৈব কীটনাশকটি ছিটিয়ে দেওয়ার পরে দেখুন কোনো পাতায় কোনো পোকা নেই, সব পোকা দূর হয়ে গেছে। আপনারা আপনাদের বাগানের সবজি গাছে যখনই কোনো পোকা দেখবেন তখনই ঘরে বসেই এই জৈব কীটনাশকটি তৈরি করে সাথে সাথে ছিটিয়ে দিবেন, তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা দেখালাম আমরা কিভাবে খুব সহজ উপায়ে বাসায় বসে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক তৈরি করে থাকি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি আপনারা খুব সহজেই আপনাদের বাগানের জন্য পরিবেশ বান্ধব জৈব কীটনাশক তৈরি করতে সক্ষম হবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে
আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন প্লিজ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।